হ্যালো বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি বরাবরের মতোই দুরন্ত গ্যালারিতে। আমি আজকে দেখাবো আপনাদেরকে দুরন্ত গ্যালারিতে কিছু আনকমন এবং নতুন আপডেট কিছু কালেকশন এসেছে, এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। তো ফ্রেন্ডস, এখানে আপনারা যে কালেকশনটা বেশি দেখতে পারবেন সেটা হচ্ছে বাচ্চাদের ট্রাইসাইকেল। বাচ্চাদের ট্রাইসাইকেল এখানে নিউ কালেকশন এসেছে কিছু, আমি এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং এগুলোর মান সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যান আর আমার পাশে থাকুন আপনার সাবস্ক্রাইব করে। আর যদি পারেন একটা লাইক দেন, একটা শেয়ার দেন, তাহলে খুবই ভালো হবে, তাহলে অন্য কেউ দেখতে পারবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে দুরন্ত গ্যালারিতে ডিসপ্লে করা রয়েছে বর্তমানে কিছু আরএফএলের ট্রাইসাইকেল। এই ট্রাইসাইকেলগুলো আপনারা যেগুলো এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে যে ট্রাইসাইকেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক রাইডার। এটা একদম আরএফএলের নতুন কালেকশন, আরএফএলের নতুন কালেকশন রক রাইডার। এই এটার তিন থেকে চারটি কালার হয়, যদিও বা এই দুরন্ত গ্যালারিতে কালার রয়েছে দুইটা, আপনারা দেখতে পাবেন। এটার কিন্তু দুইটা মডেল হয় ফ্রেন্ডস, এটার কিন্তু দুইটা মডেল হয়। একটা হচ্ছে পিছনের ব্যাক রেস্ট, অর্থাৎ পিছনে হেলান দেওয়ার সিস্টেম রয়েছে, আর একটা হেলান দেওয়ার সিস্টেম সারা। এই দুইটা সেম জিনিস, শুধু হেলান দেওয়া যায় আর হেলান দেওয়া যায় না। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন সেম জিনিস, পিছনে কিন্তু ঝুড়ি রয়েছে, দুইটারই পিছনে ঝুড়ি রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, এটা কিন্তু মিউজিক রয়েছে ফ্রেন্ডস, এটা কিন্তু ব্যাটারির সাহায্যে মিউজিক জ্বলবে, এটা লাইটিং সিস্টেম রয়েছে, এটা কিন্তু অনেক শক্ত। আপনারা চাইলে আমার চ্যানেলের আরও রিভিউ রয়েছে এই রক রাইডার নিয়ে, একটা মানে রক রাইডার শুধু রক রাইডারের রিভিউ সেই ভিডিওটি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এটা কিন্তু অনেক মজবুত, অনেক হার্ডি। এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি একটু পরে, তার আগে আমি কালারটা দেখাই। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার পিঙ্ক কালার এবং সাদা কালার, এই দুইটা কালারের সমন্বয়ে আর একটি কালেকশন। এটারও কিন্তু সেম ব্যাক রেস্ট হয়, পিছনের ব্যাক রেস্ট হয় আর ব্যাক রেস্ট ছাড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সফট এগুলো, এগুলো যদি আপনারা বাস্তবে না দেখেন বিশ্বাস করতে পারবেন না। আপনারা যে কোনো শোরুমে যাবেন দেখবেন। এটার প্রাইসটা দেখাই আমি, যেটা ব্যাক রেস্ট রয়েছে এটার প্রাইসটা হচ্ছে এমআরপি, যেটা বডিতে এমআরপি রয়েছে 3500 টাকা, যেটা পিছনে ব্যাক রেস্ট রয়েছে অর্থাৎ হেলান দেওয়া সিস্টেম রয়েছে, আর যেটা হেলান দেওয়া সিস্টেম নাই সেটার প্রাইসটা হচ্ছে আপনার 3000 টাকা, 500 টাকার ডিস্টেন্স, 500 টাকার ডিস্টেন্স। শুধু হেলান দেওয়া সিস্টেম আছে আর হেলান দেওয়া সিস্টেম নাই। এটার কিন্তু আপনারা দুইটা কালার দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সুবিধার্থে আরও ভালো করে দেখাচ্ছি, ব্লু কালার এবং সাদা কালার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালার এবং সাদা কালার, এই দুইটারই ব্যাক রেস্ট অর্থাৎ পিছনে হেলান দেওয়া সিস্টেম এবং সিস্টেম ছাড়া দুইটাই পাবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো আরএফএলেরই কিছু কালেকশন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রকেট প্লাস ট্রাইসাইকেল। এখানে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় একটা সাইকেল, এই সাইকেলটির দুইটা মডেল হয়, শুধু রকেট প্লাস একটা হয় আর একটা রকেট, শুধু রকেট সাইকেল হয়। তো এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই রডটা হচ্ছে মোটা হয় এবং চিকন হয়। তো ফ্রেন্ডস, এটার এমআরপিটা আমি বলে নেই, এটার এমআরপিটা হচ্ছে 2250 টাকা, আর যেটা রডটা চিকন সেটার এমআরপিটা হচ্ছে 2150 টাকা। এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিমো, এটা প্রায় রক রাইডারের মতোই, কিন্তু রক রাইডার মতো হলে বললে ভুল হবে। এটার এমআরপিটা দেখেন আপনার 2805 টাকা। এটা কিন্তু অনেকটা হালকা, রক রাইডার আর নিমো এই দুটো আপনার তুলনা করবেন, মডেল যদিও বা এক কিন্তু আপনারা দেখবেন যে অনেকটা হালকা, নিমোটা যেটা সেটা অনেকটা হালকা, আর ওইটা দেখবেন ওইটা অনেক শক্ত, ওইটা অনেক গর্জিয়াস রক রাইডার যেটা। আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে আরও কিছু কালেকশন দেখাচ্ছি ফ্রেন্ড, এগুলো আমাদের সোনামণিদের জন্য খুবই পারফেক্ট কিছু সাইকেল কালেকশন রয়েছে, এগুলো বেবি ট্রাইসাইকেল নামে পরিচিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সাইকেলটি, এটার আমি যদি আপনাদেরকে প্রাইস দেখাই তাহলে 2400, এটার প্রাইস রয়েছে 2440 টাকা।
তো ফ্রেন্ডস, অনেক সময় ডিসকাউন্ট থাকে, অনেক সময় ডিসকাউন্ট থাকে না, আপনারা জানেন। আপনারা এগুলো যোগাযোগ করে নেবেন শোরুম ম্যানেজারের সঙ্গে। আপনারা এখানে যে ট্রাইসাইকেলটি দেখতে পাচ্ছেন, 2315 টাকা এটার প্রাইস, এটা 2315 টাকা প্রাইস। এখানে আপনারা যে স্ক্রিনে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখেন একটা আনকমন মডেল, এটা মানে মানে খুবই সুন্দর একটা মডেল। এটা দেখেন একটা মানে চার পায়ার, খুবই সুন্দর এবং লম্বা সিস্টেম, খুবই ভালো লাগলো একটা সাইকেল। কিন্তু দামটা একটু বেশি, 4635 টাকা, 4635 টাকা। ফ্রেন্ডস, এখানে কিন্তু কোনো সার নাই, বর্তমানে কোনো সার নাই। অনেক সময় সার থাকে, অনেক সময় সার থাকে না, আপনারা জানেন। শোরুমের ম্যানেজারের সঙ্গে আপনারা কথা বলে নেবেন। এখানে একটা আপনারা লাল সাইকেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম দামের মধ্যে সাইকেল, লাল কালেকশনটা হচ্ছে। এই সাইকেলটার দাম হচ্ছে আপনার মাত্র 1700 টাকা, লাল সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 1700 টাকা। এগুলো কিন্তু ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা উভয়ই কিন্তু চালাতে পারবে, যেহেতু ছোটো বাচ্চাদের। তো এখানে বেশ কিছু আমি কালেকশন আপনাদেরকে দেখাইলাম। এরপরে আমি দুরন্ত গ্রুপেরই কিছু প্রোডাক্ট দেখাই, কিছু ট্রাইসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার। এই সাইকেলগুলো কিন্তু অনেক জনপ্রিয়, আপনারা জানেন দুরন্ত শুরুতে এই সাইকেলগুলো এসেছিলো। আপনারা দেখেন এটার হচ্ছে 2000 টাকা, আপনারা 2000 টাকা হইলে এই সাইকেলগুলো পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখানে আরও কিছু কালেকশন রয়েছে, আমি আপনাদেরকে একটু আপনাদের বোঝার তাগিদে আমি রিভিউটা দেখাই। রক রাইডার খুব চলতেছে বিধায় এখানে অ্যাভেলেবল রয়েছে, রক রাইডার অনেক কালেকশন রয়েছে রক রাইডারে। এর পাশাপাশি আমি কিছু চার্জার সিস্টেম সাইকেল আপনাদেরকে দেখাবো, বাচ্চাদের বেবিদের চার্জার সাইকেল দেখাবো। যেখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ব্লু আর রেড কালার সমন্বয়ে যে সাইকেলটি, এটার প্রাইসটা আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখুন এটা খুবই ভালো, খুবই জনপ্রিয়। এটা 2400 টাকা, মাত্র 2400 টাকা হলে আপনারা এই বাইকটি পাবেন, মাত্র 2400 টাকা হলে আপনারা আপনাদের সোনামণির জন্য এই বাইকটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে চার্জার সাইকেলটি, এটার একটা একক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, 4390 টাকা, এটা মাত্র 4390 টাকা এমআরপি। আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এবার শোরুমটা একটু দেখাবো। এটা হচ্ছে লোকেশনটা আমি দিচ্ছি, আমার মুখে আপনারা শুনুন। আমি কিন্তু এখন রয়েছি কুড়িগ্রাম জেলাতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি স্লিপার, এটা খুবই জনপ্রিয় একটা স্লিপার, 2345 টাকা এমআরপি, ফার্গি স্লিপার নাম। এটা দুইটা কালার হয়। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন আর ঠিকানাটা শুনুন। এটা হচ্ছে কুড়িগ্রামে দুরন্ত গ্যালারি রয়েছে বাস স্ট্যান্ডে, আমরা সেখানে এখন অবস্থান করছি। আপনারা চাইলে যে নাম্বারটি দেখতে পেলেন ভিডিও শুরুতে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন। যদি আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।